হ্যালো দাদা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি MKSTS থেকে খোরশেদ আলম বলছিলাম। আজকে আমরা বাথুমি চেস অলিম্পিয়াড থেকে 2018 থেকে একটি খেলা নিয়েছি। এটিতে পানামার IM জর্জে ব্যালুস সে খেলছেন আমেরিকার সুপার GM হিকারু নাকামোরার বিপক্ষে। আজকে আমরা, যেহেতু হিকারু নাকামোরা কোনো খেলা আমাদের এই চ্যানেলে দেখানি, এটি ওনার প্রথম খেলা, তাই আমরা হিকারু নাকামোরা সম্পর্কে কিছু জানবো। হিকারু নাকামোরা ডিসেম্বরের 9, 1987 জাপানের ওসাকা শহরে জন্মগ্রহণ করেন। উনি 2 বছর বয়সে ওনার বাবা মার সঙ্গে উনি আমেরিকায় পাড়ি জমান এবং 7 বছর বয়সে শ্রীলঙ্কার পিডে মাস্টারের আন্ডারে উনি দাবায় হাতে করি পান। উনি ছোটবেলাতে অত্যন্ত ভালো দাবা খেলতেন বলেই ওনাকে চেস প্রডিজি বলা হয়। বর্তমানে ওনার রেটিং হচ্ছে ক্লাসিক্যালে 1754, র্যাপিডে 1853 এবং ব্লিসে 2902। এটি প্রথমটি হলো ওয়ার্ল্ডের 13 নম্বর র্যাঙ্কিং এবং পরের দুটি ওয়ার্ল্ডের 2 নম্বর র্যাঙ্কিং। উনি IM হন 2001 সালে এবং GM হন 2003 সালে। উনি 5 বার US চ্যাম্পিয়নশিপ জেতেন আর US টিমের সঙ্গে উনি 5টি অলিম্পিয়াড খেলেন। একটিতে দলগতভাবে সোনা জেতেন এবং দুটিতে উনি ব্রোঞ্জ জিতেন। উনি 2019 সালে chess.com এর বুলেট চেস চ্যাম্পিয়নশিপ হন। আমরা হিকারু নাকামোরার রেকর্ড বলে শেষ করতে গেলে প্রচুর সময় লাগবে। ওই সময়টুকু আমাদের হাতে না থাকার কারণে আমরা আর এটিকে আর এগুচ্ছি না। উনি GM হন ফিশারের রেকর্ডকে ব্রেক করে। উনি GM হন 15 বছর 79 দিন। খেলাটি শুরু হয়ে গেল D4 নাইট এফসিস। এটি একটি নিমজু ইন্ডিয়ানের ক্লাসিক্যাল ভেরিয়েশন। E6 নাইট C3 Bishop 4। এটি নিমজু ইন্ডিয়ান হিকারু নাকামোরা, আসলে উনি প্রচুর ধরনের খেলা খেলে থাকেন। ওনাকে বলা হয় পৃথিবীর হলো ফাস্টেস্ট খেলার জন্য পৃথিবীর 1 নম্বর প্লেয়ার হিসেবে ওনাকে গণ্য করা হয়। সম্ভবত উনি ফাস্ট চেস খেলার জন্যই উনি এই ক্লাসিক্যাল চেজে অতটা যত্নবান হতে পারেন না, উনি আসলে ফার্স্ট চেজে বেশি পছন্দ করেন। এর মধ্যে ব্লিজ, র্যাপিড এবং বুলেট রয়েছে। যাই হোক, খেলাটি চলছে খুব সাধারণ গতিতেই, কিন্তু ওই যে E5, দেখুন E5 নাইটটিকে G8 এ আনতে বাধ্য করা হলো। কিন্তু শুধু E5 G5 এর মধ্যে পন সেন্টার হোয়াইটটা কিন্তু বেটার, কিন্তু এই পন সেন্টারকে দেখুন নাকামোরা যেহেতু টপ রেটেড 2300 আর 2800 রেটিং এর, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াইট পন স্ট্রাকচার শেষ করে দিলেন উনি F5 এ ডাবল পন ক্রিয়েট করে। এই চালটি আসলে নাইট F3 চালটি অতটি ভালো কিনা সেটি একটি বিবেচ্য বিষয়। নাকামোরা কিন্তু তার নাইটটিকে দেখুন E7 দিয়ে বের করে এটিকে মানে F5 দিয়ে এটিকে, এই খেলাটি কিন্তু এই ধরনের খেলা যায় একদম হয়নি তা কিন্তু নয়, এই ধরনের খেলা আমরা আরো দেখেছি। আমরা এখন এখানে রুক G1 খেলা খেলেছিল সাদা, সেটা না খেলে বিশপ D3 দিয়ে খেলা হয়েছিল একটি খেলা, সেটা বুদাপেস্টে 2017 সালে সেই খেলাটি ড্র হয়েছিল, সেটির আমরা কিছু অংশ দেখছি। এটি আমাদের মূল খেলা নয়, এটি এটা অ্যানালিসিস। আমরা বেশি কোনো ইয়েতে যাব না, শুধু চালগুলো আপনাদের দেখাবো আপনাদের সুবিধা। এই খেলাটি ড্র হয়েছিল এটি বুদাপেস্টে। এরপরে খেলাটি খেলা হয়েছে 13 নম্বর চালে, সাদা F4 খেলেছিল। ওই খেলাটি হয়েছিল টার্কিতে, এই খেলাটি সে কালো জিতেছিল। কিন্তু বলা হচ্ছিল এই সময় 13 নম্বর চালটিতে কুইন E4 ক্যাসলিং বিশপ D3 নাইট G6 এটি কালোর ভালো বলা হচ্ছিল। যাই হোক, এটি এটি ড্র ভার্সন দেখলাম আমরা। এখন আমরা F4টা দেখব। F4 খেলে এই যে পন মাস সেন্টারে পন মাস এটি খেলা হয়েছিল, এটিতে কালো জিতেছিল। এটি হয়েছিল টার্কিতে। কিন্তু সাজেশন বলছে কুইন E4 ক্যাসলিং বিশপ D3 নাইট G6, এটি যত ভার্সন এইগুলোতে আছে তার মধ্যে এটি ভালো একটি ভার্সন। রুক G1 যেটি খেলেছে হোয়াইট সেটি অত ভালো বলা হচ্ছে না, কারণ এই ভার্সনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে রুক G1
কেন অতটা ভালো নয়। এই খেলাটি হয়েছিল টার্কিতে। এখানে একটি সাজেশন রয়েছে, সেটা হলো কুইন ই ফোর, ফ্যাসলিং বিশপ ডি থ্রি, নাইট জি সিক্স, এটা বলা হচ্ছে কালোর ভালো। আসুন আমরা মূল খেলায় যাই, রুক জি ওয়ান। রুক জি ওয়ানের এগেনস্টে রুক সি এইট, কিন্তু হোয়াইটকে জি সেভেন খাওয়ার চ্যালেঞ্জ করা হয়েছিল। নাইট জি সিক্স বলা হচ্ছিল, রুক সি এইট চাইতে ভালো চাল, সেটি আমরা একটু দেখছি। আমরা এখানে প্রায় প্রতিটি চালেরই অ্যানালিসিস দেখব। রুক সি এইট এর বদলে কুইন ই ফোর খেলা হয়েছে, কুইন ই ফোর, কুইন ই ফোর, নাইট এফ ফাইভ, এটা খেলা হয়েছে। কিন্তু এটা না খেলে এটি আমরা দেখছি, এটি আমরা এইচ থ্রি বিশপ এইচ থ্রি, নাইট এফ থ্রি, এইচ থ্রি না খেলে বিশপ ডি থ্রি খেললে কি হতো সেটি আমরা এখন একটু দেখার চেষ্টা করব। বিশপ এইচ থ্রি, বিশপ এইচ, বিশপ ডি থ্রি খেললে কি হতো, বিশপ ডি থ্রি, কিংস এইট ক্যাসলিং, এটাকে বলা হচ্ছে কালোর ভালো। বিশপ এইচ সিক্স, নাইট জি ই সেভেন, নাইটটিকে এফ এফ ফাইভ এর নাইটটিকে সাপোর্ট দেওয়া হলো। এখন ডি ফাইভ সেন্টার ব্রেক করার চেষ্টা করছে হোয়াইট, কাউন্টার ব্রেক, এটি ডি টেক, ডি টেক্স ই সিক্স, ডি টেক্স ই সিক্স না করে সি টেক্স বি ফাইভ করলে কি হতো সেটা আমরা দেখছি আরেকটি অ্যানালিস্টে। নাইট টেক্স ডি ফাইভ, বিশপ টেক্স ডি ফাইভ, এখন ধরুন কুইন এ ফাইভ চেক, এটার সঙ্গে সঙ্গে কিন্তু কালো ভালো হয়ে গেছে। আবারও চেক, কুইন ই টু, কুইন টেক্স ই টু, কিং টেক্স ই টু এবং ই টেক্স এফ ফাইভ। যেহেতু মাঠে কুইন নাই, এই অবস্থায় পন স্ট্রাকচারে কিন্তু হোয়াইটের চেয়েতে ব্ল্যাক এগিয়ে এবং বিশপের চেয়েতে নাইট ভালো, ব্ল্যাকেরই ভালো বলা হচ্ছে। মেন খেলায় আমরা আছি এখন, কুইন এ ফাইভ চেক, কিং এফ ওয়ান, এটা ভুল চাল, এটি না খেলে কিং ই টু, এটি ইন্টারেস্টিং খেলা হতে পারত। যদিও এই খেলাটি কিন্তু কালো ইতিমধ্যে ভালো হয়ে গিয়েছে, এই জন্য আমরা সামান্য ভালো যে খেলাগুলি সেগুলোই বলছি, বেশি ভালো খেলায় এখানে একটি ভুল চাল হতে পারতো, এটি খেললে খেলাটি ইকুয়াল হয়ে যায় এ ফোর। এখন এটা কিন্তু সাদা ইকুয়াল করে ফেলেছে খেলাটি। কুইন এফ চেক, কিং এফ ওয়ান, এটি ভুল চাল, এটি এগেনস্টে ব্ল্যাক হয়েছে। ডি টেক্স ই সিক্স, কুইন বি সেভেন, রুকটিকে অ্যাটাক করা হলো। রুক বি সেভেন না খেলে রুক সি ওয়ান খেললে কি হতো সেটি, কিং জি সেভেন, এটিও এটিও কালোর ভালো বলা হতো। কুইন বি সেভেন, কুইন বি সেভেনের সঙ্গে সঙ্গে কালো ক্যাসলিং করে রুকের মধ্যে ব্রিজ তৈরি করলো। রুক ডি, রুক এ ডি ওয়ান, বি টেক সি ফোর, বিশপ সি ওয়ান, বিশপটিকে ওইদিকে শিফট করা হচ্ছে ইনসাইডে অ্যাটাক করার একটা চেষ্টা। কিন্তু এখানে আমরা বিশপ সি ওয়ানের বদলে কুইন বি ফোর খেললে কুইন কুইন চ্যালেঞ্জ করলে কী হতো আপনারা জানেন, আমরা জানি এরকম অবস্থায় তো অবশ্যই কালো তার কুইন এক্সচেঞ্জ করবে না। এইভাবে খেলাটি কুইন সি সেভেন তারপর এইচ ফোর খেলে অ্যাটাকটিকে কন্টিনিউ করতে পারতো। যাই হোক, মেন খেলায় আসছে আমরা, কুইন টেক্স ই সেভেন, বিশপ সি ওয়ান, কুইন ই সেভেন, রুক ডি সেভেন। এখানে কুইন না খেলে কিং জি টু খেললে, সিম্পল সি থ্রি খেললে এটা এটি কালোর যে ভালো যে বলা হচ্ছে সে ভালোটি ভালোই থেকে যায়। রুক ডি সেভেন একটি চেষ্টা করা, সেভেন দিয়ে কিছু করা যায় কিনা, কিংবা রুকের বল খাওয়া যায়, দুটো নাইট খাওয়া যায় কিনা। এখন রুক দিয়ে রুককে চ্যালেঞ্জ করা হলো, রুক ডি সেভেনে সি ওয়ান না করে নাইট ডি ফাইভ খেললেও খেলাটি খেলতে পারতেন। রুক বি ওয়ান, বি এইট, এটাও কিন্তু কালোরই ভালো বলা হচ্ছে। কিন্তু যদি এটি করতো রুক টেক্স এফ সেভেন ভুলে করতো কালো, তাহলে এটি এইভাবে খেলা হতো, এটি এটি সাদার ভালো বলা হতো। যাই হোক, খেলা হয়েছে রুককে রুক চ্যালেঞ্জ করা হয়েছে, রুক টেক্স ই সেভেন। এখন এখন খেলাটি দেখুন, খেলার গতি, কুইন সি সেভেন বলা হচ্ছিলো, রুক টেক্স ই সেভেন চাইতে বেটার, রুক টেক ডি সেভেন, কুইন ই সেভেন, রুক ডি ওয়ান, এই রুক টেক্স জি সেভেন,
আমরা এটা অ্যানালিসিস দেখছি এই খেলাটির। রুক টেক্স ই সেভেন, রুক ই সেভেন চেক, রুক ডি ওয়ান চেক, কিং জি জি টু, নাইট এইচ ফোর চেক, কিং এর একমাত্র চাল কিং এইচ ওয়ান এবং সঙ্গে সঙ্গে কুইন কুইন ই ওয়ান। এবং এখন খেলাটি দেখুন, রুক টেক্স রুক, রুক টেক্স রুক, বিশেষ এফ ওয়ান, রুক টেক্স এফ ওয়ান চেক নেই। খেলাটি এখন রিজাইন করেছে। আমরা এটি অ্যানালিসিস দেখছি যে কীভাবে এই খেলাটি কালো মাত হতে পারত। যাই হোক দর্শক, এইভাবে 2300 রেটিংয়ের সঙ্গে 2800 রেটিং, প্রায় 2800 রেটিংয়ে খেলা হচ্ছে, অর্থাৎ খেলার অবস্থা এরকমই হবে। আমরা হিকারু নাকামোরার প্রথম একটি খেলা দেখলাম, এখন আমরা যাব এই খেলাটি ফার্স্ট ট্র্যাকে। ফার্স্ট ট্র্যাকে খেলাটি আমরা যা করি শুধু সে খেলাটি টানা খেলাটি দেখে যাব। আপনাদেরকে আবার আহ্বান করব, ফার্স্ট ট্র্যাকে খেলাটি এখন আমাদের আসছে। ফার্স্ট থেকে আমরা শুধু শুধু খেলাটি শুধু আপনার চাল যে খেলাটি হয়েছে নোটেশন যেটা বলি আমরা সেটা দেখাই। নিউজ ইন্ডিয়ান ক্লাসিক্যালের কুইন সি টু ভেরিয়েশনের খেলা। এই খেলাটি ওপেনিং ফেজ যেটা হয়েছে সেটি বুকিশ এবং এই ধরনের খেলা দুটো আমরা দুটো আপনাদেরকে রেফারেন্স দেখিয়েছি। আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, করে আমাদের সঙ্গে থাকতে এবং আপনাদের ভালো মন্দ আমাদেরকে জানিয়ে এই চ্যানেলটিকে আরেকটু উন্নত করতে আপনারা সাহায্য করবেন সেটুকু আমরা আপনাদের কাছে আশা করি। আমরা আরও বড় বড় প্লেয়ারদের খেলা আপনাদেরকে দেখাতে চাই এবং সেই চাওয়া পাওয়ার যে ব্যাপারটি সেটি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন নিকটভাবে তাহলে আরও ভালো। আপনাদের সকলকে আবার আবার ধন্যবাদ, আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।